আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার মহাপরিচালক পদে বাংলাদেশের প্রার্থীর পক্ষে ভোট দিতে 25 দেশের কূটনীতিকদের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। মধ্যাহ্নভোজ পরবর্তী কূটনৈতিক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভোটার দেশগুলোর প্রতিনিধির কাছে নিজেদের অবস্থান তুলে ধরেন। পরে কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, স্বাগতিক দেশ হিসেবে কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা আইএমওর মহাসচিব পদে নির্বাচন করছে বাংলাদেশ। চীন, তুরস্ক সহ 6 দেশের বিপক্ষে এই প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের প্রার্থী নৌবাহিনীর ক্যাপ্টেন মইন আহমেদ। আইএমওর মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশনে দক্ষতার সঙ্গে কাজ করাই প্রার্থীর ভোট ক্যাম্পেইনের অংশ হিসেবে 25 ভোটার রাষ্ট্রের প্রতিনিধির জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ডিপ্লোম্যাটিক ব্রিফিং। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানালেন, প্রতিদ্বন্দ্বী হওয়ায় যৌক্তিক কারণেই এই ব্রিফিংয়ে চীন ও তুরস্ককে আমন্ত্রণ জানানো হয়নি। আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন যেটা আছে আইএমও, সে আইএমওর ডিজি পদে বাংলাদেশি একজনকে, ক্যাপ্টেন মইন আহমেদ, দুই দফা খুব সফলতার সাথে ইমসোর ডিজি হিসেবে দায়িত্ব পালন করার পরে আমরা তাকে ডিজি আইএমও পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সমর্থন দিয়েছি। সেটা নিয়ে আসলে বৈঠক ছিল। একটা কাউন্সিল ইলেকশন হয়, এই কাউন্সিলে মোটামুটি কত 40 জন সদস্য আছেন, তারাই ভোটার। তো এর মধ্যে যাদের দূতাবাস বাংলাদেশে আছে তাদের প্রতিনিধিদেরকে ডেকে আমাদের পক্ষে ভোট চেয়েছি, এই হলো বৈঠক। আমাদের ক্যান্ডিডেট ভালো, তিনি একজন প্রফেশনাল, তিনি ইমসোর ডিজি হিসেবে এবং খুব ডেকোরেটেড প্রফেশনাল লাইফ তার। আমরা নির্বাচনে ভালো ফলাফলে আশাবাদী। সে সময় কূটনীতিকদের নিরাপত্তা কমানোর ইস্যুতে প্রতিমন্ত্রী বললেন, বাংলাদেশ দক্ষতার সঙ্গেই নিরাপত্তা দিচ্ছে। কূটনীতিকদের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ পৃথিবীর অনেক দেশের চেয়ে অনেক ভালোভাবে দক্ষতার সাথে আমাদের নিরাপত্তা বাহিনীগুলি, সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অব্যাহতভাবে দিয়ে যাচ্ছে, দিয়ে যাবে। কিন্তু এই রিলেটেড যে কিছু ভুল তথ্যের ভিত্তিতে কিছু প্রশ্নের যে উদ্ভব হয়েছে আমরা যথেষ্ট ব্যাখ্যা দিয়েছি। আমার মনে হয় ইট শুড এন্ড হিয়ার এবং ইটস নট এন ইস্যু, এটা আমাদের নিয়মিত কার্য পরিধির একটি অংশ এবং সবাইকে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে এবং দ্যাটস হোয়াট ইট ইজ, এবং আমরা খুবই ওয়াকিবহাল। যারা নিষেধাজ্ঞা দেবে তাদের কাছ থেকে পণ্য কিনবে না বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্য চলমান বাণিজ্য সম্পর্কে প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন শাহরিয়ার আলম। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।